নমস্কার বন্ধুরা টেকনিক্যাল পুলকিতে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমরা যদি সরকারি চাকরির জন্য আগ্রহী হয়ে থাকো তাহলে তোমাদের জন্য রয়েছে সুখবর এখানে বন্ধুরা নৈহাটি মিউনিসিপ্যালিটি থেকে প্রচুর সরকারি কর্মচারী নিয়োগ করা হবে গ্রুপ ডি পদে শিক্ষক পদে এবং পিওন আরও যে সমস্ত ক্লার্ক পদেও নিয়োগ করা হবে তো এখানে বন্ধুরা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে কোন কোন ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করতে হবে লাস্ট ডেট কবে রয়েছে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভিডিওটিতে সঠিক ইনফরমেশন দিয়ে তোমাদেরকে অনেক হেল্প করতে পারবো তো চলো বন্ধুরা শুরু করা যাক এই ধরনের আরও অনেক দরকারি ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল প্রক্রিয়া চ্যানেলটিকে এবং এই বেলাইকনটিতে ক্লিক করে দিন যাতে আপনি পেতে পারেন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিও নোটিফিকেশান সবার আগে বন্ধুরা নৈহাটি মিউনিসিপ্যালিটি থেকে অনেক পদে সরকারি কর্মচারী নিয়োগ করা হবে যে সমস্ত পদগুলোতে সরকারি কর্মচারী নিয়োগ করা হবে সেই সমস্ত পদগুলোর জন্য কিন্তু আঠারো থেকে চল্লিশ বছর বয়স হওয়া অবশ্যই দরকার এখানে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে তবেই কিন্তু আবেদন করা যাবে তো এবার বলি কোন কোন পদের জন্য লোক নিয়োগ করা হবে প্রথম যে পথটা রয়েছে সেটা হচ্ছে ক্লার্ক ক্লার্ক পদের জন্য আবেদন করা যাবে এখানে কিন্তু যদি তুমি ক্লার্ক পদের জন্য আবেদন করো তাহলে তোমাকে অবভিয়াসলি কিন্তু এইট পাস হতে হবে এইট পাস হলে তুমি ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবে এবং সেখানে তোমার স্যালারি কিন্তু পঁচিশ হাজার দুশো টাকা ম্যাক্সিমাম স্যালারি তুমি পাবে তারপরে বলে রাখি বন্ধুরা যদি শিক্ষক পদের জন্য আবেদন করা যাবে শিক্ষক পদের জন্য তুমি আবেদন করতে পারবে এবং এই পদের জন্য আবেদন করতে হলে মাধ্যমিক পাশ হতে হবে অবশ্যই যদি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকো তাহলে তুমি প্রেফারেন্স পাবে এবং তারপর কিন্তু তোমার বেসিক ট্রেনিং থাকা অবশ্যই দরকার এখানে তুমি আবেদন করলে পঁচিশ হাজার দুশো টাকা ম্যাক্সিমাম স্যালারি পাবে তিন নম্বর যে পথটা রয়েছে সেটা হচ্ছে তোমার পাম্প অপারেটর এখানে পঁচিশ হাজার দুশো টাকা ম্যাক্সিমাম স্যালারি এবং এখানে কিন্তু পাশ করা এখানে কিন্তু এই যে আবেদন করা করার জন্য এখানে মাধ্যমিক পাস হতে হবে মাধ্যমিক পাস হয়ে থাকলে পাম্প অপারেটার পদেও আবেদন করা যাবে তার বয়স কিন্তু আঠারো থেকে চল্লিশ বছর সব পদের জন্য দরকার হবে তারপর যে পদটা রয়েছে সেটা হচ্ছে পিয়ন পিয়ন পদে আবেদন করার জন্য কিন্তু ক্লাস এইট পাস হতে হবে ম্যাক্সিমাম স্যালারি ষোলো হাজার দুশো টাকা হবে এবং তারপরের যে পদ রয়েছে সেটা হচ্ছে তোমার মাজদুর পদ মাজদুর পদের জন্য আবেদন করতে গেলে স্পোর্টসম্যানশিপ যদি থাকে খুব ভালো হবে এবং তারপর কিন্তু ক্লাস এইট পাস হয়ে থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে তো বন্ধুরা এবার বলে রাখি সমস্ত কিন্তু যে পিওন এবং মাজদুর পদের জন্য কিন্তু ষোলো হাজার দুশো টাকা ম্যাক্সিমাম স্যালারি এবং বাকি যে তিনটে পদ বললাম ক্লার্ক টিচার এবং যেটা পাম্প অপারেটর এই তিনটে পদের জন্য কিন্তু ম্যাক্সিমাম স্যালারি পঁচিশ হাজার দুশো টাকা এবার তোমাদেরকে বলি কীভাবে আবেদন করবে বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার পরে তোমাদের যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টের জেরক্স লাগবে অরিজিনাল ডকুমেন্টের জেরক্স বলতে কি ধরো কেউ এইট পাস করেছে এইট পাসের যে সার্টিফিকেট তার জেরক্স লাগবে মার্কশিটের জেরক্স লাগবে মাধ্যমিক পাস হয়ে থাকলে জেরক্স লাগবে টিচারের জন্য যদি কেউ অ্যাপ্লাই করে থাকে তার বেসিক ট্রেনিং যে সার্টিফিকেট তার জেরক্স লাগবে সমস্ত কিছু জেরক্স লাগবে এবং তারপর কিন্তু ধরো যে অরিজিনাল ভোটার কার্ড বা আধার কার্ড এই সমস্ত অরিজিনালগুলো জেরক্স লাগবে অরিজিনাল কিছু লাগবে না কিন্তু জেরক্স লাগবে সমস্ত জেরক্স এবং পাসপোর্ট সাইজ অ্যাটেস্টেড ফটো দিয়ে কিছু ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে পারবে এবার বলি অ্যাপ্লিকেশান ফর্ম কীভাবে পাঠা ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক যেখানে দেওয়া রয়েছে ওখানে তোমরা কিন্তু অ্যাড্রেস পেয়ে যাবে নৈহাটি মিউনিসিপ্যালিটি অ্যাড্রেস ওই অ্যাড্রেসে তোমাদেরকে সমস্ত কিছু দিয়ে পাঠাতে হবে সমস্ত ডকুমেন্ট সমস্ত জেরক্সগুলো দিয়ে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ভর্তি করে ঠিকঠাকভাবে ফিল আপ করে তোমাদেরকে পাঠাতে হবে বলে রাখি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু পাঠানোর সময় কোনো টাকা লাগবে না বিনা পয়সাতে তোমরা আবেদন করতে পারবে এবং বলে রাখি অ্যাপ্লিকেশন ফর্ম লাস্ট জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে নৈহাটি মিউনিসিপ্যালিটিতে তোমরা বাইপোস্টে পাঠাতে নিজে গিয়েও তোমরা দিয়ে আসতে পারো তো বন্ধুরা এই ছিল একটা ভিডিও যেখানে আমি তোমাদেরকে জানালাম প্রচুর কর্মচারী নিয়োগ করা হবে তো এই নৈহাটি মিউনিসিপ্যালিটিতে আশা করছি ভিডিওটি তোমাদের জন্য অনেক ভালো লাগবে আর এই ধরনের আরো অনেক লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল টেকনিক্যাল প্রকৃতকে এখন সাবস্ক্রাইব করো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকুন থ্যাংক ইউ